আমাদের মোহাম্মদ মাসুম প্রশ্ন করেছেন, কুরবানি দেওয়ার পরে মাংস তিন ভাগে ভাগ করার আগে ফাতিয়ার জন্য 3.5 কেজি মাংস নিয়ে রান্না করে মাংস ভাগকারী নিজের পরিবার আত্মীয় স্বজনদেরকে যদি ফাতিয়া রান্না করা মাংস খাওয়ানো হয়, মাংস খেটে তারপর কি করে ফাতিয়ার জন্য নেওয়া হয়, তাহলে উক্ত রান্না করা মাংস নেওয়ার ফলে কি কোরবানি হক আদায় হবে না? এখন সাতজনে মিলে কোরবানি করতেছেন, এবার সবাই এখানে মিলে ফাতিয়ার জন্য গোস্ত নিলেন, সবার সন্তুষ্টি আছে কি নেই? যদি সবার সন্তুষ্টি থাকে যে আমরা সবাই মিলে অন্তর থেকে বলছি যে আমরা এই মাংসগুলো নিয়ে ফাতিয়া করব, সন্তুষ্টি থাকলে তাহলে আপনারা সেখান থেকে 5 কেজি 6 কেজি নিয়ে ফাতিয়া খেতে পারবেন, সবাই খাবেন, সন্তুষ্টি থাকলে আর কোনো সমস্যা নাই। তবে এরকম না করাই ভালো, কারণ কারো মনে তখন একটা ফ্যাঁসফ্যাঁস থাকতে পারে, ঠিক আছে? এই জন্য কারোকে বললে তো চক্ষু লজ্জা সে এজাজত দিতেও পারে, না করাই ভালো। সাতজনে যখন একটি গরু কোরবানি করবে, সবাই মিলে আপন আপন মাংসগুলো ভাগ করে নিয়ে এবার আপন মাংস থেকে আপনি যা করবেন সেটা আপনার জন্য উত্তম হবে। আর সবাই সম্মতি দিলে কিছু নিয়ে ভাতিয়ে দেওয়া জায়েজ হবে, কিছু দিয়ে একা করলে তার কোনো প্রশ্ন নেই। তোমার গরু তুমি করো, যেমন করো তেমন ইচ্ছে, যেমন ইচ্ছে তেমন করো, তোমার গরু তুমি খাও যেমন ইচ্ছে তেমন করো, কোনো সমস্যা নেই। যদি সাতজনে চারজনে ভাতজনে করে সবার সম্মতিক্রমে নিয়ে নিলে সমস্যা হবে না, তবে জায়েজ হবে। আর সম্মতিক্রম করেও না নিয়ে বাক করে আপন আপন অংশ থেকে ফাতিয়ার জন্য নেওয়াটা উত্তম হবে। দুইটা মশলা বললাম, একটা উত্তম একটা জায়েজ, সম্মতি নিয়ে করে ফাতিয়া দেওয়াটা জায়েজ, আর বাক করে নিয়ে আলাদা করে আপন অংশ থেকে ফাতিয়ার জন্য নেওয়া উত্তম। আর এবার বাক করার আগে মাংস নিলে ফাতিয়ার জন্য পরবর্তীতে বাক করার সময় নিজের বাগে কি ফাতিয়ার মাংসের সময় পরিমাণ মাংস বাদ দিতে হবে। তাহলে পাঁচজন যদি কোরবানি করে 5 কেজি নিয়ে নিলে, তাহলে ওই সময় তারা 5 কেজি কি নিবে, ক্ষমা নিবে, তাহলে যা আছে তা বাক করে নিবে, এখানে তো আবার সবার এক সমান। আর যদি বলে আমার অংশ থেকে 5 কেজি দিয়ে তোমরা ফাতিয়া করো, তাহলে যে অংশ থেকে সে অনুমতি দিলে 5 কেজি নিয়ে ফাতিয়া করে সবাই খাবার জন্য, তার নেয়ার সময় সে 5 কেজি কম নিবে, তার মাংস বাক করার সময় 5 কেজি কম নিবে। এইভাবে করে কোরবানির যারা শরিকদারি কোরবানি করে তাদেরকে সজাগ থাকা উচিত, যাতে কোনো রকমের কোরবানির কার্যক্রমের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কিছু যেন সংযুক্তি না হয় এবং কবুল হওয়ার মধ্যে কোনো বাধা সৃষ্টি না হয়। আপনার কোরবানি করে দেয়া জবে করে দেওয়ার পরও অনেক করণীয় রয়েছে, এই কোরবানির মাংস, কোরবানির হাড় দিয়ে কোরবানির চামড়া, এগুলোর উপর কোরবানির অনেক বিধিবিধান রয়েছে, এগুলো যেন লঙ্ঘন না হয় আপনারা এগুলো সজাগ থাকবেন। প্রয়োজনে কোরবান সম্পর্কে আরও প্রশ্ন করবেন। যারা দূর দূরান্তে আমাদের সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনারা আপনাদের মনে উত্থাপিত প্রশ্নগুলো লিখিতভাবে আমাদেরকে মিডিয়ার মাধ্যমে জানাবেন। আর উপস্থিত যারা আছেন আপনাদেরও পরিবার পরিজন আত্মীয় স্বজন যাদের মনে কোনো প্রশ্ন থাকবে কোরবান উপলক্ষে প্রশ্নগুলো আমাদের কাছে পৌঁছাবেন, আমরা ইনশাল্লাহ সেগুলো জবাব দেওয়ার চেষ্টা করব, চিন্তা করব, যাতে করে আমাদের কোরবান উপলক্ষে সবাই কিছু কোরবান সম্পর্কে বিধিবিধান এবং জ্ঞান অর্জন করতে পারে। আজকে যারা এখানে আছেন আপনাদের কোনো প্রশ্ন আছে? করতে হবে নয়, এটা সুন্নত। যদি পুরো মাংস আপনি ফ্রিজের মধ্যে ঢুকে ফেলেন আর কোনো সমস্যা নেই, যাই আছে, তবে এই কাজটা করবেন না। অনেক মানুষ আপনার আশপাশে কোরবান করতে পারে না, ঠিক আছে? আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, ওফি আমওয়ালহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, আমি জমিদার না বারাটিয়ে এই বইয়ের মধ্যে এই কোরআন আয়াতটা এখানে উল্লেখ করেছি, আপনাকে জমিদার বানাইলেও যিনি আল্লাহ আপনার বারাটিকে বারাটিয়ে বানাইছে তিনিও আল্লাহ, বারাটিয়েকে বারাটিয়ে বানাইলেও কে, জমিদারকে জমিদার বানাইলেও কে? এখানে কথা বলে আমাদের মাদ্রাসার বিল্ডিংয়ের মধ্যে গড় খালি যাচ্ছে, মেহরবানি করে কেউ বারাটিয়ে পাইলে একটু পৌঁছাই দিয়েন, মাদ্রাসায় আর কত চালাইবে, গড় খালি ঘরের ভাড়া দিতে হচ্ছে, তো বারাটিয়ে পাইলে ছোট ঘর, এক বেড আর ড্রয়িং, একটা ড্রয়িং আর কিচেন, একটা ব্যালকনি বাথরুম আর কি, থাকলে আপনারা কেউ নিজে এসে যাইয়েন, নাহলে বারাটিয়ে পাইলে পৌঁছা দিয়েন, মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সুযোগ পেলে ব্যবস্থা করবেন আপনজনের মধ্যে। ওই বারাটিয়ের বইয়ের মধ্যে লেখছি ফুল টাইম পানি, আমাদের এখানে পুরো পানি, সারাক্ষণ পানি পাবেন, বুঝছেন? এই
বারাটিয়ার বইয়ের মধ্যে জমিদার না বারাটিয়া এই বইয়ের মধ্যে আমি লিখেছি অফি আমওয়ালিহিম হকুন লিসাইল ওয়াল মাহরুম, যে আপনাদের সম্পদের মধ্যে যারা ভিক্ষুক এবং যারা বঞ্চিত তাদের হক রয়েছে। তা আপনি যে কালকে আপনার তৌফিক হলো আপনি কোরবানি দিলেন, আল্লাহ আরেকজনকে তৌফিক দেনে কোরবানি দিতে পারে নাই, কারোকে মাহরুম করেছে আর কারোকে তৌফিক দান করেছে। আল্লাহ কারোকে মাহরুম করেছে কোরবানি দেওয়ার তৌফিক দেয় নাই, মাহরুম করেছে, আর কারোকে আল্লাহ তৌফিক দান করেছে। তাহলে আপনাকে তৌফিক যখন দিল, আপনার সম্পদের মধ্যে যারা মাহরুম তাদের হক রয়েছে। আপনি গরু জবে করে ফ্রিজে ঢুকাইতে পারবেন, এটা অধিকার, কিন্তু আপনার সেই কোরবানি থেকে যারা মাহরুম হলো তাদেরকে দিয়ে দেয়, এটা হচ্ছে মানবতা। মানবতা সর্বোচ্চ সুন্নত ইসলামের মধ্যে, ইসলামের মধ্যে মানবতা সর্বোচ্চ সুন্নত। তাই মানবতাকে আপনার প্রাধান্য নিতে হবে। আপনি খাবেন, আরেকজন উপবাস থাকবে, আপনি গরুর মাংস দিয়ে খানা খাবেন, সেদিন আরেকজনে সবজি দিয়ে খানা খাবে, এটা তো মানবতা হতে পারে না। ইসলাম তো মানবতার ধর্ম, তাই সুন্নতে রসুল হচ্ছে মানবতার সবচেয়ে বড় শিক্ষা। রসুলের সমস্ত সুন্নতের মধ্যে মানবতা রয়েছে। তিন ভাগ করে আপনাকে মাহরুম করে নাই, তো তিন ভাগ করে এক ভাগ সৎকা করে দেন গরিব মিসকিন অভাবী যারা কোরবান করতে তাদেরকে দিয়ে দেন, আর এক ভাগ আপনি আপনার আত্মীয় স্বজন নিয়ে এখানে খান, আর এক ভাগ ফ্রিজের মধ্যে রাখেন, আগামীকাল বা পরশু সামনের দিনে খাবেন। এমন সুযোগ পাইছে রে বাবা, এই কোরবানের গোশত আগামী কোরবান আসার আগে শেষ করে আল্লাহ রাখার এমন ব্যবস্থা করে দিল ফ্রিজ, এই কোরবানের গোশত আগামী কোরবানের আগে শেষ করে। অনেক ফ্যামিলি আছে এরকম, অনেকে আবার কোরবানি গরু বড় কিনে হচ্ছে বাজারে গোশত কিনলে বদ দায়িত্বে সহসারে হচ্ছে ঠকাই দেওয়া হয়েছে, তাছে ঠগাই তার ঠগাও খাইতাম কা কোরবানি একটু গোশত বড় গরু কিনে ফেলি ফ্রিজে ঢুকে রাখবো সারা বছর খাবো। জি দি আত্মীয় স্বজনকে দিতে বলে নাই, আত্মীয় স্বজন আরেক ভাগ, এক ভাগ দিয়ে দিবেন মিসকিন গরিবদেরকে, আর এক ভাগ আত্মীয় স্বজন নিয়ে আত্মীয়শুদ্ধ খাবেন, তাৎক্ষণিক খাবেন, নিজেও খাবেন। যেমন ফাতিয়ার গোস্ত যেটা সবাই খায় আবার মানুষকে খাবায়, সবাই খায় আর মানুষকে খাবায়, ঠিক আছে। যেমন আমার মাদ্রাসার মধ্যে আমরা প্রথমে যে ফাতিয়ার গোস্ত করবো সেটা দিয়ে সারাদিন সদুই সাত মানুষে খাবে, এটা নিজেও খাবে মানুষও খাবে, গরিব মিসকিন যারা আসবে আপনজন তালিমের সদস্য যারা যায় ওরা খাবে, ঠিক আছে। আর এক ভাগ আপনি রাখেন আগামীতে খাবার জন্য, কালকে পরশু খাবেন, সেই দিন ফাতিয়া দিয়ে সবাইকে খাবেন, নিজেও খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন। ফাতিয়ার গোস্ত থেকে মেয়ের বাড়িতে দে, বোনের বাড়িতে দে, সবাইকে দে, এটা দিবেন। এক ভাগ মিসকিনদেরকে গরিবদেরকে দিয়ে দিবেন, আর এক ভাগ নিজে আত্মীয় স্বজন নিয়ে খাবেন তাৎক্ষণিক, আর এক ভাগ আগামীতে খাওয়ার জন্য রাখবেন। ফ্রিজে রাখতে পারেন অথবা রান্না করে রাখতে পারেন, রান্না করে রাখতে পারেন। হ্যাঁ বলেন। তুমি যে হক বল, হক মানে ফরজ, হক মানে কি ফরজ। তো এই তিন ভাগ এটা করাটা ফরজ না ওয়াজিব না সুন্নত? হক বলে যে ফরজকে, যেহেতু কোরবানের মধ্যে সুন্নত হচ্ছে তিন ভাগ করে, কেন কারো হক নাই। মিসকিনকে দেয়া সুন্নত, হক ন, যদি হক হইতো আপনি দিতে পারবেন না, বাক করে দিয়ে ফেলতে হইতো। যেহেতু বললাম ফ্রিজের মধ্যে ফুরো ঢুকাই ফেললেও কোরবান হয়ে যাবে, ফ্রিজে ফুরো ঢুকাই ফেললেও কোরবান হয়ে যাবে, হক হলে কোরবান হতো না। হক মানি ফরজ, দিয়ে ফেলতে হবে। তাই সুন্নত যেহেতু রান একটা মেয়েরা এখানে ফাটাই দিবেন, আর বাকি যেখানে যেগুলো থাকে সেখান থেকে দখলে এক ভাগ আপনি পিসকিনকে দিবেন, ঠিক আছে। অথবা রানফুদ্ধ হিসেব করে, রানশুদ্ধ হিসেব করে আপনি তিন ভাগ করে আপনার সে এক ভাগ থেকে মিসকিনকে দিবেন, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়ার কথা আছে না, ওই আত্মীয় স্বজনকে দিয়া এবং নিজে খাওয়ার এক ভাগ থেকে রানকে বাদ দিবেন। আত্মীয় স্বজনকে দিয়া এবং নিজে খাওয়ার একটা অংশ আছে না, তিন ভাগের এক ভাগ, সেখান থেকে রানটা বাদ দিবেন, আর বাকিটা সামনে রাখেন, অথবা সামনে যেটা রাখবেন সেখান থেকে মেয়ের এখানে আপনি পাঠাইবেন। মেয়ের এখানে পাঠাইছেন যে সোয়াবের জন্য নয়, ও রে কি হইবে তাল্লাই, ঠিক না বেটি? সোয়াব হইল না, সোয়াব এটা যৌতুক দিলেন যে রানেরটা ফাটাইলেন যে কি জন্য, যৌতুকের জন্য। আমি রানেরটা কেউ ফাটাইতো না, ওরা ওখানে মাইয়ের মনটা ছোট করবে, ওরা মাইয়াকে খাটো করবে, যৌতুকের সমাজ ব্যবস্থা, এর মনটা ছোট না হওয়ার জন্য, কেউ একে দুর্ব্যবহার না করার জন্য, খাটো না করার জন্য, অসময় না করার জন্য এ কাজটা করা হয়, কথা বুঝছেন? এই জন্য দেয়াটা জায়েজ আছে, তবে নিয়তটা শুদ্ধ করে দেন হলো মতে, আর কোরবানি যে শুদ্ধ করলেন আবার এখানে আবার শুদ্ধ করে লাভ কী, শুদ্ধ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ
বলা হইলো না সারা বছর কি করতে পারবেন খাইতে পারবেন তবে এই নাদাইন্যায় না করা ভালো আর কি।